ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই সেই বই থেকে সত্তর এবং একাত্তর নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পর পর অঙ্ক করে দেব সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই এখন আমরা সত্তর নম্বর পৃষ্ঠায় চলে এসেছি এর আগে আমি এক থেকে উনসত্তর নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখনি তারা আমার চ্যানেলের প্লে গিয়ে আমার গণিত ক্লাস ফোর চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে এছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলেও তোমরা এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো দেখতে পাবে কেমন এখন তাহলে সত্তর নম্বর পৃষ্ঠায় আমাদের কি অঙ্ক করতে দিয়েছে দেখি প্রথমে লিখেছে নতুন খেলা এখানে দেখো এক নম্বর থেকে পর পর নাম্বার লেখা আছে এক দুই তিন চার পাঁচ এরম করতে করতে দেখো ঘুরিয়ে একদম সাতান্ন পর্যন্ত নাম্বার লেখা আছে কেমন এবারে আমাদের কি অঙ্ক করতে দিয়েছে দেখো সায়রা আজ নতুন ধরনের খেলা খেলবে সে এক থেকে শুরু করে যথাক্রমে পরপর প্রতি তম ঘরে কমলা রঙ মনে রাখো এটা কমলা রং কোথায় দিয়েছে তম ঘরে তাহলে প্রথমে যদি তেরো নম্বর ঘরে কমলা রং দেয় তাহলে তারপরের কোন ঘরে দেবে আরও ১৩টা ঘর পরে অর্থাৎ আমরা যদি ১৩ ঘরের নামটা মনে রাখতে পারি তাহলে অতি সহজেই হয়ে যাবে তেরো ঘরের পরে কত হবে তেরো দুগুণের ছাব্বিশ ঠিক আছে এই যে এই ছাব্বিশতম ঘরে কি হবে কমলা কমলা রং হবে ঠিক আছে আর যারা নামটা না মনে রাখতে পারছো তারা গুনে গুনে করবে তেরো তেরোর পর থেকে আরও তেরোটা ঘর গুনবে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোর পরে আরও তেরোটা ঘর ঘুরলে দেখো ছাব্বিশতম ঘরে আমরা পৌঁছে গেছি ছাব্বিশ ঘরে আমরা কমলা রং দেবো ঠিক আছে এর পরে আবার কি করব। আরও তেরোটা ঘর পরে আবার কমলা রঙ দেব। আরও তেরোটা ঘর পর মানে হচ্ছে উনচল্লিশতম ঘর এই উনচল্লিশতম ঘরে কী রঙ দেবো কমলা রঙ এরপরে উনচল্লিশের পর দেখো আরও তেরোটা ঘর যদি আমি বাদ দিই তাহলে বাহান্ন এই বাহান্নতম ঘরেও আমরা কি দেব কমলা রং লিখে দিলাম এই বাহান্নতম ঘরের পর হবে পঁয়ষট্টি কিন্তু এখানে আমাদের সাতান্ন পর্যন্ত দিয়েছে তাহলে আমরা এখানেই শেষ করব ঠিক আছে তাহলে আমরা কবার কমলা রং দিতে পারবো তেরো এক দুই তিন চার ঠিক আছে এটা মাথায় রাখি আবার কি বলেছে দেখো প্রতি চোদ্দতম ঘরে নীল রঙ দেব কেমন প্রথম ঘরটা যদি চোদ্দো হয় আমরা যদি নীল রঙ দিই তার পরের ঘরটা কত নম্বর ঘর হবে আঠাশ নম্বর ঘর ঠিক আছে আমরা আঠাশ নম্বর ঘরে গোল করি এখানে কি দেব নীল রঙ আঠাশের পর কত হবে তম ঘর ঠিক আছে এই যে বিয়াল্লিশ নম্বর ঘরে কত হবে নীল রঙ হবে বিয়াল্লিশের পর কত নম্বর ঘর হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর ঘরেও আমরা নীল রং দেবো হয়ে গেল এরপরে কি বলেছে দেখো ও প্রতি পনেরোতম ঘরে হলুদ রঙ দেবো হলুদ রঙ আমরা কী দিচ্ছি পনেরো নম্বর ঘর দেখো পনেরো নম্বর ঘরে আমরা হলুদ রঙ দিয়েছি ঠিক আছে তাহলে এর পরের ক কত নম্বর ঘরে হলুদ রঙ দেব। আরও পনেরোটা ঘর ছেড়ে তাহলে পনেরোটা ঘর ছেড়ে করলে কি তিরিশতম ঘরে আবার দেব। হলুদ রঙ লিখি হলুদ তিরিশের পর কত নম্বর ঘরে দেব পঁয়তাল্লিশ নম্বর ঘরে দেব হলুদ এর পরে কত নম্বর ঘরে দেব। ষাট নম্বর ঘরে কিন্তু এখানে আমাদের সাতান্ন পর্যন্ত দিয়েছে তাই আর কোনো ঘর করলাম না ঠিক আছে এবারে কি দিয়েছে দেখো কমলা রঙ দিল কটা ঘরে কমলা রং দিল দেখো তেরো এক ছাব্বিশ দুই উনচল্লিশ তিন এবং বাহান্ন চার তাহলে কি চারটি ঘরে দিলাম নীল রং দিল কটা ঘরে দিল চোদ্দ এক তারপরে আঠাশ মানে দুটো ঘর তারপরে বিয়াল্লিশ তিনটে ঘর ছাপ্পান্ন চারটে ঘর তাহলে নীল রঙ দিল চারটি ঘরে আর হলুদ রঙ দিল কত পনেরো নম্বর ঘরে দিয়েছিল তারপরে নম্বর ঘরে দিয়েছে তারপরে দিয়েছে পঁয়তাল্লিশ হলুদ রং দিল তিনটি ঘরে কেমন আমরা তাহলে করে ফেললাম এবারে দেখো কি বলেছে সায়রা প্রথম কমলা রং দিয়েছে তম ঘরে দ্বিতীয় কমলা রং দিয়েছে কত তেরো যোগ তেরো আমি কিন্তু একটু আগে এটা বুঝিয়ে দিয়েছি তেরো যোগ তেরো মানে দুবার তেরোকে যোগ করছি সমান সমান দুবার তেরো সমান সমান তেরো গুণ দুই ওই যে আমি বললাম নাম মুখস্থ রাখলে খুব তাড়াতাড়ি করতে পারবে তেরো গুণ দুই সমান সমান ছাব্বিশতম ঘরে তৃতীয় কমলা রং দিয়েছে কত তম ঘরে তেরো যোগ তেরো যোগ তেরো সমান সমান তিনবার তেরো আর তিনবার তেরো যোগ করাকে কি বলি তেরো গুণ তিন তেরো গুণ তিন কত হয় উনচল্লিশ উনচল্লিশতম ঘরে দিয়েছে কেমন এবারে দেখো নিজে করিতে আমাদের একটা অঙ্ক দিয়েছে একটা ছক দিয়েছে তেরো গুণ এক কত হয় তেরো তেরো গুণ দুই কত হয় তেরো যোগ তেরো সমান সমান ছাব্বিশ তেরো গুণ তিন কত হয় ছাব্বিশ যোগ তেরো সমান সমান উনচল্লিশ তেরো গুণ চার কত হয় উনচল্লিশ এই যে উনচল্লিশ বেরোলো এই উনচল্লিশের সাথে আরও তেরো যোগ করব সমান সমান বাহান্ন দেখো লেখা আছে তেরো গুণ পাঁচ কত হয় এই যে বাহান্ন যোগ করে বেরিয়েছিল এই বাহান্নর সাথে আরও তেরো যোগ করলে আমরা তেরো গুণ পাঁচ পেয়ে যাব বাহান্ন যোগ তেরো করলে কত হয় পঁয়ষট্টি তেরো গুণ ছয় কত হবে পঁয়ষট্টি যোগ তেরো সমান সমান আটাত্তর তেরো গুণ সাত কত হবে আটাত্তর যোগ তেরো সমান সমান একানব্বই তেরো গুণ আট কত হবে একানব্বই যোগ তেরো সমান সমান একশো চার তেরো গুণ নয় কত হবে একশো চার যোগ তেরো সমান সমান একশো সতেরো তেরো গুণ দশ কত হবে একশো সতেরো যোগ তেরো সমান সমান একশো তিরিশ তেরো গুণ এগারো কত হবে একশো তিরিশ যোগ তেরো সমান সমান একশো তেতাল্লিশ তেরো গুণ বারো কত হবে একশো তেতাল্লিশ যোগ তেরো সমান সমান একশো ছাপ্পান্ন তাই তো একশো ছাপ্পান্ন এইভাবে তাহলে আমরা তেরো ঘরের নামটা ভালো করে মনে রাখতে পারবো কেমন এই ছিল আমাদের সত্তর নম্বর পৃষ্ঠের সমস্ত অঙ্ক আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবারে আমরা নেক্সট পেজ অর্থাৎ একাত্তর নম্বর পৃষ্ঠের অঙ্কগুলো করব। আমরা এখন একাত্তর নম্বর পৃষ্ঠায় চলে এসেছি এখানে কি বলেছে দেখো সায়রা প্রথম নীল রং দিল তম ঘরে দ্বিতীয় নীল রঙ দিল তাহলে কত হবে চোদ্দ যোগ চোদ্দো সমান সমান দুবার চোদ্দ হবে দুবার চোদ্দো সময় সমান দুবার চোদ্দ যোগ করলে কত হয় চোদ্দ গুণ দুই সময় সমান আঠাশতম ঘর তাহলে আমরা যদি চোদ্দ ঘরের নামটা মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি তাহলে আমরা এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো আর যারা না মনে রাখতে পারবে তাহলে তারা কি করবে চোদ্দোকে চোদ্দ দিয়ে যোগ করবে যোগ করলেই দেখবে যোগফল আঠাশ বেরোচ্ছে কেমন তৃতীয় নীল রং দিল কি হবে চোদ্দো যোগ চোদ্দো যোগ চোদ্দো সময় সমান তিনবার চোদ্দো সময় সমান চোদ্দ গুণ তিন তিন চোদ্দ বিয়াল্লিশতম ঘরে কেমন এবারে দেখো আমাদের কী বলেছে একটা ছক করতে দিয়েছে দেখো লিখছে পেলাম চোদ্দ গুণ এক কত হবে চোদ্দ চোদ্দ গুণ দুই কত হবে চোদ্দো যোগ চোদ্দো সমান সমান আঠাশ চোদ্দ গুণ তিন কত হবে এই যে আঠাশ যোগ করে বেরিয়েছিল তার সাথে আরও চোদ্দ যোগ করবো সমান সমান বিয়াল্লিশ হবে চোদ্দ গুণ চার কত হবে বিয়াল্লিশ যোগ চোদ্দ সমান সমান ছাপ্পান্ন চোদ্দ গুণ পাঁচ কত হবে ছাপ্পান্ন যোগ চোদ্দ এই যে ছাপ্পান্ন বেরিয়েছিল সেই ছাপ্পান্ন সাথে আমি আরও চোদ্দ যোগ করছি সময় সমান সত্তর চোদ্দ গুণ ছয় কত হবে সত্তর যোগ চোদ্দো সমান সমান চুরাশি চোদ্দ গুণ সাত কত হবে চুরাশি যোগ চোদ্দো এবারে দেখো চোদ্দ গুণ সাত সমান সমান কত আগে আমরা চুরাশি বের করেছিলাম সেই চুরাশির সাথে যোগ করছে আরও চোদ্দোকে তাহলে চুরাশি যোগ চোদ্দো সমান সমান কত বেরোবে আটানব্বই এবারে দেখো চোদ্দ গুণ আট সমান সমান কী এই যে আটানব্বই বেরিয়েছে এই আটানব্বই যোগ চোদ্দ সমান সমান কত হবে একশো বারো এবারে দেখো চোদ্দ গুণ নয় কত হবে একশো বারো যোগ চোদ্দ সমান সমান একশো ছাব্বিশ চোদ্দ গুণ দশ কত হবে একশো ছাব্বিশ চোখ চোদ্দ সমান সমান কত একশো চল্লিশ চোদ্দ গুণ এগারো কত হবে একশো চল্লিশ যোগ চোদ্দ সমান সমান একশো চুয়ান্ন চোদ্দ গুণ বারো কত হবে একশো চুয়ান্ন যোগ চোদ্দো সমান সমান একশো কেমন এই গেল আমাদের চোদ্দো ঘরের নামতার টেবিল আমরা কিভাবে চৌদ্দ ঘরের নামতাটা পাচ্ছি সেটা আমাদের দেখিয়ে দিয়েছে ঠিক আছে বা চোদ্দোর গুণের টেবিলও আমরা বলতে পারি ঠিক আছে এবারে দেখো নেক্সট কি বলেছে প্রথম হলুদ রং পনেরোতম ঘরে দি। তাই আরও পেলাম তাই তো আরও কীভাবে পাবো দেখো পনেরো গুণ এক সমান সমান পনেরো পনেরো গুণ দুই কত হবে দুবার পনেরো যোগ করতে হবে পনেরো যোগ পনেরো সময় সমান তিরিশ পনেরো গুণ তিন কত হবে তিরিশ যোগ পনেরো করতে পারি ঠিক আছে তিরিশ যোগ পনেরো সমান সমান পঁয়তাল্লিশ পনেরো গুণ চার কত হবে পঁয়তাল্লিশ যোগ পনেরো সমান সমান ষাট পনেরো গুণ পাঁচ কত হবে ষাট যোগ পনেরো সমান সমান পঁচাত্তর পনেরো গুণ ছয় কত হবে এই যে পঁচাত্তর যোগ করে পেলাম এই পঁচাত্তরের সাথে আরও পনেরো যদি যোগ করি তাহলেই আমরা পনেরো গুণ ছয়ের ভ্যালু পেয়ে যাব পনেরো গুণ ছয়ের ভ্যালু কত হবে পঁচাত্তর যোগ পনেরো সমান সমান নব্বই পনেরো গুণ সাত কত হবে পনেরো গুণ সাত হবে নব্বই যোগ পনেরো সমান সমান একশো পাঁচ পনেরো গুণ আট কত হবে একশো পাঁচ যোগ পনেরো সমান সমান একশো কুড়ি পনেরো গুণ নয় হবে একশো কুড়ি যোগ পনেরো সমান সমান একশো পঁয়ত্রিশ পনেরো গুণ দশ কত পনেরো গুণ দশ সমান সমান একশো পঁয়ত্রিশ যোগ পনেরো সমান সমান একশো পঞ্চাশ পনেরো গুণ এগারো সমান সমান একশো পঞ্চাশ যোগ পনেরো সমান সমান একশো পঁয়ষট্টি পনেরো গুণ বারো কত হবে একশো পঁয়ষট্টি যোগ পনেরো সমান সমান একশো আশি এই গেল এই ছকটা কমপ্লিট এইভাবে আমরা পনেরো নম্বরের টেবিলটা কমপ্লিট করলাম কেমন তাহলে আমরা একাত্তর নম্বর পৃষ্ঠের সমস্ত অঙ্ক বুঝে বুঝে কমপ্লিট করলাম ঠিক আছে তোমরা কিন্তু বুঝে বুঝে বইয়ে করবে বা বুঝে বুঝে খাতায় করবে নিজেরা প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত তোমরা অঙ্ক তাড়াতাড়ি বুঝে বুঝে নিজেরাই করতে পারবে কেমন আজ তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কেমন ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন